দর্শক এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী মনির হোসেন তপু, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, শহর ও শহরতলির বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল সেগুলো স্বাভাবিক হয়েছে কিনা? ধন্যবাদ নাবিলা, আমি এখন আছি সিলেটের তালতলা এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন এখনও এখানে আঠুশ সমান পানি রয়েছে। এখানে এখনও যারা বাসিন্দারা রয়েছেন, যারা ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মানুষজনের ভোগান্তি এখনও চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। আর এখানে যেটি বলছেন যে যারা জরুরি সেবা বা চিকিৎসা সেবার জন্য যারা যাচ্ছেন তারা চরম ভোগান্তির মধ্যে পড়ছেন যানবাহন স্বল্পতার কারণে, বা নৌকা এখানে খুবই অল্প সংখ্যক নৌকা আছে। আর এই তালতলা এলাকা এখন বর্তমানে 5 দিন যাবৎ ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আর সিলেটের পুরো শহরের যদি কথা বলি, সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড রয়েছে সেই 42টি ওয়ার্ডের মধ্যে এই 13 নম্বর ওয়ার্ড তালতলার এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এবং আরও 3টি ওয়ার্ড, যেমন দক্ষিণ সুরমার আরও 3টি ওয়ার্ডে আমরা জেনেছি যে বিদ্যুৎ এখনও 5 দিন যাবৎ ধরে সেখানে নেই। এবং সেই দক্ষিণ সুরমার যে বিদ্যুতের যে পাওয়ার স্টেশন রয়েছে সেই পাওয়ার স্টেশনের মধ্যে পানি ঢুকে যাওয়ার কারণে সেই বিদ্যুৎ চালু করা সম্ভব হচ্ছে না। তবে আমরা সকালে যেটি দেখেছি যে সেনাবাহিনী সেই এলাকায় কাজ করছে এবং সুরমা নদীর পার ঘেঁষে তারা বাঁধ তৈরি করছেন, এবং যে পাওয়ার স্টেশনে যে পানি ঢুকেছে সেগুলো সেচের মাধ্যমে বের করে তারা চেষ্টা করছেন যে দ্রুত এইসব এলাকায় বিদ্যুৎ চালু করার জন্য। আর যদি আপনাকে সিলেটের বাহিরের যে আশপাশের যে উপজেলাগুলো রয়েছে, যেমন গোয়াইনঘাট, কানাইঘাট, জয়ন্তপুর সহ বিভিন্ন এলাকা রয়েছে, সেসব এলাকার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ। এখনও আমরা যেটা জেনেছি যে 3 থেকে 4 ফুট পানি এখনও বিভিন্ন বসতভিটায় বা সড়কে এখনও 3 থেকে 4 ফুট পানি রয়েছে। সেসব এলাকার মানুষের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা বলছেন যে তাদের যে ঘরে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে, তারা সর্বাত্মক সহায়তা চাচ্ছেন সবার কাছে। জি নাবিলা, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তপু আপনাকে।